আজ কোনো পোর্ট্রেটে টাইম ভিডিও না আজ দুটো অয়েলের কাজ ভার্নিশ করবো দিন আগে অনলাইন ক্লাসে আমি এই দুটো কাজ দেখিয়েছিলাম আমি লাইভে এসে বলেছিলাম যে এই দুটো কাজ যখন ভার্নিশ করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার যে যেই দুটো কাজ তোমরা এখানে দেখবে সেই দুটো কাজই কিন্তু অ্যালাপ্রাইমে পদ্ধতি করো অনেকদিন হয়ে যাওয়ার জন্য এর উপর কিছু ধুলো ময়লা পড়েছিল সেগুলো আমি প্রথমে জলে স্প্রে করে আর স্পঞ্জ নিয়ে আমি ভালো করে কিন্তু ধুলোগুলো ওপরে ধুলোগুলো তুলে নিয়েছিলাম ভালো করে কিন্তু আগে ক্যানভাসটা শুকোতে হবে তারপর দেখো আমি ভার্নিশ দিচ্ছি ভার্নিশ দিতে যে কোনো ছবিই কিন্তু খুব সুন্দর লাগে ভার্নিশ অ্যাপ্লাই করার পর অনেকে অনেক কিছু ইউজ করে যেমন আমি এখানে ব্রাশ ইউজ করছি অনেকে আবার রাবার লাগানো স্টিক কোনো একটা স্টিক তাতে তার সামনের দিকে রাবার লাগানো আছে তাহলে কী হয় ভার্নিশটা ব্রাশ যেমন টেনে নেয় কিছুটা যদি স্পঞ্জ ইউজ করি তাহলেও ভার্নিশ অনেকটা টেনে নেবে কিন্তু ওই ধরনের কিছু হলে তাহলে ভার্নিশটা খুব একটা টান মেনে নষ্ট হবে না এই জন্য এরকম ইউজ করেছে তো যা কিছু তুমি ইউজ করতে পারো আমার কাছে ব্রাশ ছিল তো আমি সেই জন্য ব্রাশ ইউজ করেছি আমি এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতাম না আমি দুটো লাইভে এসে তোমাদের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি যে পরিমাণ প্রশ্ন তোমাদের কাছে আসছে আমার মনে হলো যে আমি টুকটাক যে সব জিনিসগুলো করি যেগুলো তোমাদেরকে হেল্প করবে মিডিয়াম সম্পর্কে জানতে বা মিডিয়াম নিয়ে অল্প বিশেষ খুব বড় করে তো এইভাবে বলা সম্ভব না তবে অল্প যেটা মনে হয় যে বললেই তোমাদের হেল্প হবে আমি চেষ্টা করব তোমাদের সেইগুলো সেই টুকটাক ইনফরমেশানগুলো দেওয়ার এখানে কিন্তু আমি ক্যামেলের যে ভার্নিশটা আছে সেটা ইউজ করেছি ভার্নিের কিন্তু অনেক রকমের কোয়ালিটিও অনেক রকমের দামেরও থাকে কিন্তু যখন কমিশন ওয়ার্ক করি তখন কিন্তু ভালো কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি যেটা আমার ফুরিয়ে গেছে এখন আমার কাছে নেই আর এই কাজটার ক্ষেত্রে কিন্তু আমি লোকাল ক্যানভাস ইউজ করেছি আগের যে মেয়ের পোর্ট্রেটটা ওইটার ক্ষেত্রে কিন্তু আমি লিনেনের ক্যানভাস ইউজ করেছি যেটা একটু বেশি কস্টলি আর এই পদ্ধতিটা তো প্রাইমা সেটা আমি প্রথমের দিকেই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে দিয়েছি আর এখানে যে পাগড়িটা দেখছো এখানে কিন্তু স্প্যাচুলা দিয়ে করা আছে ডাইরেক্ট তুলি দিয়ে নেই আবার যদি তোমরা মুখটা একটু ভালোভাবে দেখো তাহলে দেখবে একটা আলাদা রকমের স্ট্রোক আছে এটা কিন্তু নর্মাল ব্রাশ দিয়ে না এবার দেখো ভার্নিশ করার পর দুটো কাজ কেমন লাগছে আগে একটু ড্যাম্প অবস্থায় ছিল ধুলো ছিল এখন আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওগুলো তোমাদের কাছে নেই এগুলো শুধু ছবি ছাড়া আছে ছবিই পোস্ট করা আছে তাই তোমাদেরকে মনে হলো যে একটু ভিডিওটা দেখাই সামনে থেকে একটু ক্লোজ ভিউ দেখাই কেমন স্ট্রোক ছিল ব্যাকগ্রাউন্ডগুলো কেমন হবে ছি সেইগুলো তোমাদেরকে দেখায় অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে যে কোনো একটা পোর্ট্রেটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে চাপাবো ব্যাকগ্রাউন্ড তোমরা সেইভাবেই চাপাবে যে তোমরা সবসময় মাথায় রাখবে পোর্ট্রেটে যেসব কালারগুলো ইউজ হয় বা আমরা ড্রেসে যেসব কালারগুলো ইউজ করে থাকি চেষ্টা করবে কিছু না কিছু কালার অ্যাড করার ব্যাকগ্রাউন্ডে এবার আমি আমি এখানে ট্রাই করছিলাম যে কিভাবে আমি শ্যুট করতে পারি লাইটের রিফ্লেকশন তোমরা জানোই যে অয়েলের ক্ষেত্রে বা পেন্সিলের ক্ষেত্রে এই দুটো মিডিয়ামের ক্ষেত্রে এক তবু তবুও কিছুটা কম হয় কিন্তু অয়েল আর পেন্সিলের ক্ষেত্রে এত পরিমাণ লাইটের রিফ্লেকশন হয় তো সেক্ষেত্রে তোমার যত দামি ফোনই হোক ক্যামেরা আলাদা ব্যাপার কিন্তু তোমার যা যত দামি ফোনই হোক না কেন তোমার লাইটের রিফ্লেকশান আসবেই আর কোয়ালিটি একটু উনিশ বিশ হবেই মানে তুমি সামনে থেকে যতটা ভালো না বুঝতে পারবে তুমি ফোনে ততটা ভালো বুঝতে পারবে না আমার আমার পার্সোনালি এটা মনে হয় তোমাদের আলাদা মনে হতে পারে যাই হোক আজকের ভিডিও থেকে আমরা কী শিখলাম এক ভার্নিশিং পাঁচ থেকে ছ মাস পর করতে হয় বা এক বছর পর করলে আরও ভালো হয় আর দ্বিতীয়ত ভার্নিশ দেওয়ার মেন কারণ কিন্তু দেখতে সুন্দর হওয়ার জন্য না একটু গ্লসি এফেক্টের জন্য না ভার্নিশিংয়ের মেন কারণ হলো ছবিটাকে ডার্ট আর ডাস্টের থেকে প্রোটেক্ট করা এবার দেখে নাও কাজটা করার সাথে সাথেই তোলা দুটো ছবি আশা করছি তোমাদের ভালো লাগবে নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রেখে দেখাচ্ছে পরের ভিডিওতে বাই